আছি চাঁচল দুই নম্বর ব্লকের বালুয়াঘাট এলাকায়। এইখানকারই পরিযায়ী শ্রমিক কাল চেন্নাই যাচ্ছিল, হঠাৎ করে বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনায় মারা যায় মাসিরকুল আলম। তার স্ত্রী শেষবার আমার দুপুরে কথা বলেছিলেন যে কি খাওয়া দাওয়া হয়েছে, কতক্ষণে পৌঁছাবে, লাস্ট বারের মতো বলে গেছিলেন এক মাস পরে পড়ব, তারপরে ফিরে আসবে। কি বলে গেছিল? খাটতে গিয়েছিল। আচ্ছা, কোথায় খাটতে গিয়েছিল? চেন্নাই। তারপরে কি শুনলেন আপনি? চেন্নাই যাওয়ার পরে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি শুনলেন, কখন শুনলেন আপনি? কাল সন্ধ্যাতে 5টার দিকে। লাস্ট কথা কখন হয়েছিল আপনার হাজবেন্ডের সাথে? কাল দুপুরে। কি বলেছিলেন উনি? আমার সংসার আর খাটার মতন লোক নেই। রাত্রে শুনলাম কি ওই ট্রেনে করমন্ডল এক্সপ্রেসে আমাদের একটা ছেলে গেছে মাসরিকুল নামে। আচ্ছা, তো আমরা খোঁজাখুঁজি করতে করতে ওখানে পার্শ্বে 100 কিলোমিটার দূরে আমাদের লোকজন ছিল গ্রামের। আচ্ছা, গিয়ে ওখান থেকে লাশ ধুঁড়া খোঁজা করে পেয়েছে লাশ। আচ্ছা, সকাল 4টার সময় জানতে পারি ভোর 4টার দিকে কি আমাদের মাসরিকুল মারা গেছে। আচ্ছা আচ্ছা, কবি ফিরবে মৃতদেহ? মৃতদেহ এখন ব্যাপারটা হচ্ছে কি যে ওখানকার প্রশাসন বলছে আমরা পোস্টমর্টম করাবো না, তোমরা লাশ নিয়ে চলে যাও। আমরা লাশটা নিয়ে আসবো, তো আমাদের রেল দুর্ঘটনাতে লাশটা মারা গেছে সেটা কি কুরূপ থাকছে? নিরহ ফ্যামিলি, জমি জায়গা কিছু নেই, বাড়িঘর কিছু নেই, ছেলেটা দিন আনে দিন খাই, পুরো দিন খাটলে সন্ধ্যার সময় হাড়ি চড়ে না তো না খেয়ে থাকে। তো দুটো বাচ্চা আছে, একটা 3 বছর একটা 6 বছর, তাদের জন্য আমার কিছু করুক কেন্দ্র সরকার, আর বাড়িতে একটা চাকরির ব্যবস্থা করে দু। কিন্তু আর ফিরে আসা হলো না, ট্রেন দুর্ঘটনায় মারা গেলেন তিনি। এই খবর পৌঁছাতে এলাকায় শোকের ছায়া নেমেছে। মাধবপুর মণ্ডল, নিউজ বর্তমান, বালুয়াঘাট।